হ্যালো স্টুডেন্টস আজ আমরা একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে ক্লাস করবো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে হোক প্র্যাকটিক্যালটা অনেক দিন ধরেই হচ্ছে না দ্যাটস ওয়াই আজকে প্র্যাকটিক্যাল নিয়ে চলে এসেছি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব যেটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে ক্লাস ইলেভেনের যে কোনো পরীক্ষাতেই মানে প্র্যাকটিক্যাল ভূগোল যে পরীক্ষাতে তাতে এখান থেকে প্রশ্ন কিন্তু হয়ই তা ন্যাচারালি সেটাকে নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণভাবে দেখবো এবং খুব ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করব। দেখো প্র্যাকটিক্যাল ক্লাসটা কি হচ্ছে আজকে ক্লাস ইলেভেন জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাস রেখা চিত্র অর্থাৎ গ্রাফ এর আগে আমরা কিন্তু স্কেল অঙ্কনটা শিখে গেছি আমরা তার পরবর্তী স্টেপগুলোতে বিভিন্ন রকম তারকা চিত্র থেকে শুরু করে আরও যে সমস্ত ডায়াগ্রাম প্রবাহ চিত্র যা যা ছিল বৃত্তচিত্র কম বেশি প্রায় হয়ে গেছে আরও কিছু পার্ট বাকি আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তার আগে আজকে স্পেশাল যেটা বললাম পরীক্ষাতে কিন্তু আসে সেই ফাংশানে আলোচনা করব রেখাচিত্র অর্থাৎ লাইন গ্রাফ এবার লাইন গ্রাফ রেখাচিত্র একটা প্রশ্নও আমি দিয়েছি আমি প্রশ্নের পার্টটাতে পড়ে আসছি আগে জানতে হবে আমাদের রেখাচিত্রটা কি বা কোন মানের ওপর ভিত্তি করে ছবিটা কিন্তু আঁকা হয় এগুলো আমাদের আগে ব্যাকগ্রাউন্ডে জানা খুব প্রয়োজন আমি মনে করি অ্যাটলিস্ট তো রেখাচিত্র মানেই হচ্ছে রেখার আকারে অঙ্কিত কোনো চিত্র আমরা যে সমস্ত ডায়াগ্রামগুলো আঁকি তাদের এক একটা কিন্তু আকার রয়েছে বৃত্তচিত্র যেমন পুরোপুরি একটা বৃত্তের মধ্যে বিভিন্ন ভাগগুলোকে আমরা দেখাই বৃত্তচিত্রের ক্ষেত্রে যেমন এটা একটা বৃত্ত তার মধ্যে বিভিন্ন ভাগ করে আমরা তাকে দেখিয়ে দিলাম পাই ডায়াগ্রাম আবার এমন হচ্ছে যে স্তম্ভচিত্র এরপরে শিখবো যে প্রত্যেকটা পিলারের মতো দেখতে হবে স্তম্ভচিত্রগুলো কিন্তু রেখাচিত্রটা সম্পূর্ণ রেখার আকারে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি যে ভৌগোলিক বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্ত বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যম দিয়ে যখন আমরা তাকে রেখার আকারে কোনো চিত্রে রূপায়ণ করব তখন তাকে আমরা বলছি রেখাচিত্র এটা একটা কার্টোগ্রামসের একটা গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে এবার এই রেখাচিত্রটা এক্স্যাক্টলি কোন মানটার উপর ভিত্তি করে করা হয় মানে কি ধরনের মান যেমন বৃত্তচিত্র করার ক্ষেত্রে বা ডায়াগ্রাম করার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা অঞ্চলের বা স্থানের এটা অবশ্যই তোমার কর্মসংস্থানগত যে স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ পেশাগত কাঠামো তার উপর ভিত্তি করে করেছিলাম প্রবাহ চিত্র যেমন গাড়ি চলাচলের সংখ্যার ওপর ডিপেন্ড করে করেছিলাম তারকা চিত্র উষ্ণতা বৃষ্টিপাত বা বায়ুপ্রবাহের দিক পরিমাণের ওপর ডিপেন্ড করে সেম অ্যাজ এটা কিন্তু স্পেশালি জনসংখ্যিক মানের ওপর ভিত্তি করেই রেখাচিত্র কিন্তু অঙ্কন করা হয় কি বললাম জনসংখ্যা ভিত্তিক যে মানগুলো রয়েছে তো তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা দেখে নিই তার আগে আরেকটা কথা একটু বলি এই রেখাচিত্রকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি তিনটে পার্ট আছে একটাকে বলা হয় সরল রেখাচিত্র একটাকে বলা হচ্ছে আমাদের যৌগিক বা মিশ্র রেখাচিত্র হতে পারে ঠিক আছে এটাকে আমরা বলতে বা এটাকে তুমি বহুও বলতে পারো বহু রেখা লেখচিত্র সব রকম নামকরণই করা যায় এটাকে আমরা বলতে পারি রেখাচিত্র ক্ষেত্রে স্তরায়িত রেখাচিত্র মানে স্তর সৃষ্টি করা আমরা পরে আসব সবই আলোচনায় আজকে আমরা স্পেশালি সরলটাকে নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে তিনটে নাম কি কী বললাম একটা হচ্ছে সরল একটা হচ্ছে যৌগিক বা মিশ্র বা বহুরেখা আর এটাকে বলছি আমরা স্তরায়িত এই তিনটের মধ্যে আজকে তাহলে আলোচ্য বিষয়টা কি শুধুমাত্র সরলটাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। চলো তাহলে একবার দেখে নিচ্ছি কোশ্চেনটা পরীক্ষাতে কিভাবে আসে আজকে কিন্তু খুব সিম্পল মানের ওপরে আমি কাজ শেখাবো যাতে একদম যারা প্র্যাকটিক্যালটা বুঝতে বা করতে অনেক ভয় পাও তাদের দিকে তাকিয়ে কিন্তু প্র্যাকটিক্যালটা করছি ভালোরা তো অবশ্যই বুঝতে পারবে যারা এর প্রতি এটা সাহস রয়েছে বা অঙ্ক করতে কোনো ভয় নেই এটা খুব সিম্পল মানের ওপর ডিপেন্ড করে একটা কাজ আমরা করবো দেখো নিম্নে ভারতের সালভিত্তিক বিভিন্ন মোট জনসংখ্যা ব্র্যাকেটে কোটি দেওয়া হলো একটি সরল রেখাচিত্র অঙ্কন করো ভেরি সিম্পল একটা কোশ্চেন এবং এখানে শাল এবং জনসংখ্যা মানও আমি দিয়ে দিয়েছি সাল দেখো উনিশশো একত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো এই করে দশ বছর পর একষট্টি একাত্তর একাশি একানব্বই দু হাজার এক দু হাজার এগারো অ্যাট দ্য লাস্ট দু হাজার একুশ পর্যন্ত আমি বিভিন্ন ভারতের জনসংখ্যার মানটা আমি কিন্তু পরপর এখানে দিয়ে দিয়েছি যদিও এটা কিন্তু এক্স্যাক্টলি মান নয় এটা জাস্ট আমি নিজে থেকে বানিয়ে মানটা দিয়েছি তো যাক এর উপর ডিপেন্ড করে আমরা প্র্যাকটিক্যাল শেখা দিই আমাদের উদ্দেশ্য ঠিক আছে এইবার এরকম একটা মান যখন তোমার পরীক্ষার হলে থাকবে দেখো এখানে টোয়েন্টি সেভেন মানটা দিয়েছি বা থার্টি ফোর মানটা দিয়েছি তারপরে কিন্তু কোনো পয়েন্ট দেইনি যে থার্টি ফোর পয়েন্ট সেভেন সিক্স বা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন এরকম কিন্তু কোনো মান দেয়নি এটা নিয়ে পরবর্তী ক্লাসে শেখাবো আজকে সিম্পলভাবে শেখো যে মানটা কিভাবে প্লট করব আমরা দেখো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা এখানে আরেকটা বক্স করে নিতে হবে এটা তো প্রশ্ন পরীক্ষাতে কোশ্চেন থাকবে তোমাকে এবার উত্তর যখন তুমি করবে তখন এইটুকু বক্স তোমাকে কিন্তু করতেই হবে আমি আর বেশি খাটবো না জন্য এর মধ্যেই আমি আরেকটা বক্স করে ফেলছি তোমরা আবার ভুল করে পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে বক্সটা করে দিও না ঠিক আছে তোমরা এই পুরোটা খাতাতে তুলবে তারপরে এক্সট্রা করে আরেকটা বক্স তোমাদের করতে হবে দেখো আমি কিভাবে করছি এই বক্সটা আমি বাড়িয়ে দিলাম ঠিক আছে এখানে আমরা লিখবো স্কেল কি লিখলাম স্কেল স্কেল লিখে ব্র্যাকেটে একটা কথা লিখতে হবে যে এক সেমিতে ড কোটি জনসংখ্যা এই কথাটা কিন্তু লিখতে হবে যে একসেমিতে কত কোটি জনসংখ্যা তুমি ধরেছো স্কেল সেইটা কিন্তু আমরা এখানে লিখবো এখনও কিন্তু সেটা শেখায়নি এবার দেখো তুমি একটা রেখাচিত্র কেমন দেখতে হয় আগে ছবিটাকে দেখে নাও তাহলে তোমাদের কিন্তু এই স্কেলটা ধরতে অনেক সুবিধা হবে রেখাচিত্র আঁকতে গেলে দুটো রেখা লাগে একটাকে বলা হয় রেখা একটাকে বলা হয় অনুভূমিক রেখা বোঝা গেল এবার এই উলম্ব রেখা এবং অনুভূমিক রেখা এই দুটোকে ভিত্তি করে আমরা একটা পরিপূর্ণ বক্সও পরে কিন্তু করে ফেলতে পারি আর এই ছবিটা আঁকার জন্য আমাদের গ্রাফ পেপারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক এখানে আমরা যে ক্লাসটা করব। যেটা শিখবো এখানে প্রত্যেকটা পার্টের মধ্যে আমার এখানে ডাক দেওয়া রয়েছে এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি এই করে আমরা একাধিক সেন্টিমিটার কিন্তু নিতে পারি উলম্ব স্কেলে বা অনুভূমিক স্কেলে এবার আমাদের দু রকমের মান আছে একটা হচ্ছে সাল একটা হচ্ছে জনসংখ্যা সাল মানে কি এবং জনসংখ্যা মানে কি এটাকে একটু বুঝে নাও সাল মানে হচ্ছে আমরা সবসময় নিচে রাখবো অনুভূমিক অক্ষে এবং জনসংখ্যাটাকে রাখব আমরা উলম্ব অক্ষে তাহলে একটা সাল একটা হচ্ছে জনসংখ্যা দুটো পার্ট গেল এবার জনসংখ্যার মধ্যে দেখো সাল আগে সালটাকে দেখে নাও সালটা কটা সাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা সাল একটা সাল সমান এক সেন্টিমিটার তাহলে নিচে আমাদের কিন্তু দশ সেমি একটা রেখা কিন্তু নিতে হবে এখন বুঝে নাও পরে বাকিটা বোঝাচ্ছি পরবর্তী পার্টটা এবার এই যে ওপরের যে ফাংশানটা আছে উলম্ব অক্ষ এতে আমরা কী নেব জনসংখ্যা এবার এই জনসংখ্যার মধ্যে হায়েস্ট মান কত আছে দেখো তো একশো একুশ ওয়ান টোয়েন্টি ওয়ান এই যে একশো কোটি তাহলে আমরা এক সেমিতে এখানে জিরো যদি ধরি তাহলে এটা এক সেমি এটা দুই সেমিটা তিন সেমিটা চার সেমি এভাবে পরপর এগোবো যদি আমি এক সেমিতে এক কোটি করে জনসংখ্যা ধরি তাহলে একশো একুশ কোটির জন্য একশো একুশ সেন্টিমিটার আমাকে আঁকতে হবে যেটা আমরা খাতাতে কখনো আঁকতে পারবো না তাহলে এক সেমিতে যদি আমি এখানে দশ কোটি করে জনসংখ্যা ধরি এক সেমিতে তাহলে এটা দশ এটা কত কুড়ি এটা তিরিশ এই করে করে এক দশ সেন্টিমিটার অবধি হলে কত আসবো একশো এগারো সেমি হলে কত একশো দশ আর বারো সেমি নিলে কত একশো কুড়ি তেরো সেমি নিলে কিন্তু একশো তিরিশ অর্থাৎ তেরো সেন্টিমিটারের মধ্যে আমার কিন্তু একশো তিরিশ কোটি অবধি আমি কিন্তু নিতে পারবো কি বুঝলে বুঝতে পারলে যে টোটাল এখানে যে হায়েস্ট মানটা থাকবে তার ওপর ডিপেন্ড করে আমি স্কেলটা ধরবো এই যে স্কেলটা ধরেছি এই উলম্ব অক্ষটা যেন কখনো পনেরো সেন্টিমিটারের বেশি না হয় দেখো আমার টোটাল কত সেমি লেগেছে তেরো সেন্টিমিটার যদি আমি এক সেমিতে দুই করে ধরতাম তাহলেও কিন্তু আমার অনেক সেন্টিমিটার লাগতো যদি আমি পাঁচ করে ধরতাম তাহলেও অনেক লাগতো এবার বলবে দশের থেকে ওপরেও তো ধরতে পারি কুড়ি করে হ্যাঁ ধরতে পারো কুড়ি করে ধরলে তাহলে তোমার স্কেলটা আরও ছোট হবে অর্থাৎ তোমার আঁকাটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে সাড়ে ছয় সেন্টিমিটারের মধ্যেই বা সাত সেমির মধ্যেই আমরা কিন্তু ছবিটাকে আঁকতে পারবো তাহলে দেখো ফার্স্ট তোমাদের টার্গেট থাকবে এই উলম্ব অক্ষটা যেন দশ থেকে পনেরো সেন্টিমিটারের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু সঠিক এখানকার স্কেলটা ধরতে পারবে যেমন এখানে আমি হায়েস্ট মানে একশো একুশ আছে বলে এখানে এক সেমিতে আমি দশ কোটি জনসংখ্যা ধরে নেব দেখতেই পাচ্ছি একশো একুশ মানে কত বারো সেমি থেকে একটু বেশি মানে তেরো সেমি নিলে আমার হয়ে যাচ্ছে যদি আজকে এখানে সর্বোচ্চ মান তোমার একশো না হয়ে যদি এখানে থাকতো শুধুমাত্র পঞ্চাশ তখন আমরা এক সেমিতে কত করে পাঁচ করে ধরতে পারতাম পাঁচ দশে কত পঞ্চাশ বুঝতেই পারছো যদি এখানে সর্বোচ্চ মান আমাদের একশো একুশ নয় সাপোজ সর্বোচ্চ মান রয়েছে বারোশো বারোশো রয়েছে সর্বোচ্চ মান তাহলে আমরা এক সেমিতে একশো করে নিলে বারো সেমিতেই আমরা কিন্তু বারোশো পেয়ে যাব। মানে সর্বোচ্চ মানের দিকে তাকিয়ে তোমাকে স্কেলটা ধরতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখব এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য এবার দেখো এবার যে দশ কোটি ধরেছি আমি প্রত্যেকটা মানকে দশ দিয়ে আমি কিন্তু ভাগ করব তাহলে বারোকে ভাগ করলে কত হবে ওয়ান এটা টু আর করার দরকার নেই যা স্কেল ধরবো মানকে দশ দিয়ে ভাগ করে ফেলবো এটা কত থ্রি এটা ফাইভ পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট থ্রি টুয়েলভ পয়েন্ট ওয়ান জাস্ট এক্স্যাক্টলি মানটা যেরকমটা হয় ভাগ করলে সেরকমভাবে আমি কিন্তু মানটা নিয়ে ফেললাম আমার অঙ্ক কিন্তু কমপ্লিট এবার ছবি আঁকবো চট করে দেখে নাও জাস্ট আমি কিন্তু গ্রাফিক্যালি জাস্ট দেখাচ্ছি তোমরা বাড়িতে নিজের মতো স্কেল কম্পাস দিয়ে প্র্যাকটিস করবে তাহলে অনুভূমিক অক্ষে আমরা কী নেব শাল বলেছিলাম শালের সংখ্যাটা কটা আছে দশখানা শাল এবারটা মজার ঘটনা আছে দশটা শাল আছে বলে আমি নেব নয় সেন্টিমিটার যদি বারোখানা শাল থাকতো নিতাম এগারো সেন্টিমিটার পনেরোটা শাল থাকলে নিতাম চোদ্দো সেমি অর্থাৎ যা থাকবে তার থেকে এক সেমি আমি কম নেব তাহলে এখানে কত নেব নয় সেন্টিমিটার একটু পরেই বুঝবে কিছুক্ষণ আগে বললাম না যে প্রত্যেকটা শাল মানে এক সেমি করে তাহলে দশটা সাল মানে কত নেওয়া উচিত ছিল দশ সেন্টিমিটার সেখানে দশ না নিয়ে আমরা কিন্তু নয় নেব কেন নয় নেব দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নিয়ে ফেললাম তাহলে এখানে প্রথমে আমরা কত লিখব উনিশশো তারপরে কত উনিশশো একচল্লিশ দেখো এক সেমির মধ্যেই দুটো সাল পড়ে যাচ্ছে আলটিমেটলি এই জন্যই আমাদের দশের জায়গাতে নয় হয়েছে তাহলে একচল্লিশ এটা কত একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই তারপরে তোমার দু কত ছিল এক দু হাজার এগারো লাস্টে দু হাজার হয়ে গেছে মানটা এবার এই উলম্ব অক্ষে আমরা কত সেমি নেব অলরেডি আমরা কিন্তু জেনে ফেললাম সর্বোচ্চ মান দশ করে ধরেছি মানে একশো একুশের জন্য বারো সেমি নিলেও হচ্ছে না তেরো সেন্টিমিটার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই তেরো ক্লিয়ার এবার এটাকে সম্পূর্ণ আমি একটা বক্স করে ফেলবো। বলেছিলাম গ্রাফ পেজটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু গ্রাফ পেজ এখানে নেই আমাকে এখানে রাফলি একটা গ্রাফ এঁকে নিতে হচ্ছে যদিও এইভাবে আঁকতে তোমরা কখনো খাতায় করবে না এটা এটা অবশ্যই তোমাদের কিন্তু এটা গ্রাফেই করতে হবে কারণ গ্রাফ পেজে করতে গেলে অনেকটা মান প্লট করতে তোমাদের অনেক সুবিধা হবে হয়ে গেছে একই রকমভাবে আমি এইখানেও কিন্তু বক্সটাকে করে ফেলবো গ্রাফ নেই বলে আজকে আমাকে এইভাবে করতে হচ্ছে এটা তো গেল আউটলাইন এরপরে তো আরও দেখো এটা যদি আমি জিরো ধরি তাহলে এক সেমিতে কত করে দশ করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এইখানে আমি লিখে দেব এটা হচ্ছে জনসংখ্যা ব্র্যাকেটে কোটি হলো আর এখানে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দেব এটা হচ্ছে সাল। এখানে এই যে আমি এক শ্রেণীতে দশ করে নিয়েছি তোমরা গ্রাফ পেজে গিয়ে দেখবে আমি বড় করে দেখাচ্ছি এটা জিরো এটা কত দশ এই ছোট ঘরটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি এটার মধ্যে গ্রাপের মধ্যে কিন্তু আরও দশখানা ঘর আছে ছোট ছোট ঘর দশটা ঘর তাহলে একটা ঘর মানে কত করে এক করে পড়ছে পুরো ঘরটা মানে কত দশ মানে এখান থেকে জিরো থেকে এই অবধি উঠলে কত পাবো দশ পাবো কিন্তু মাঝে যে আরও দশখানা ঘর আছে তাহলে ছোট ছোট ঘরগুলো মানে কত করে এক সেমি করে সরি এক সেমি ওখানে রয়েছে মানে পয়েন্ট ওয়ান তার এগেন্স্ট আমরা কত পাবো এক কোটি দেখো ফার্স্ট মান কত ছিল আমাদের বারো কোটি আমরা এই মানটা ক্যালকুলেশন করলাম ঠিকই এই মান দিয়ে ছবি আঁকবো না তাহলে দেখো বারো এবার আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দশ তাহলে এরপর থেকে দুটো ছোট ছোটো ঘর উঠলে আমি কত পাবো বারো এখানে বারো প্লট করলাম তারপরে সাতাশ এই ঘর বরাবর মানে একচল্লিশ উনিশশো সালে তাহলে কত হচ্ছে দশ এটা কত কুড়ি কুড়ির পরে মাঝে কত পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সাতাশ পেয়ে গেলাম তারপরে কত চৌত্রিশ তাহলে এই ঘর বরাবর দশ কুড়ি তিরিশ আর চার ঘর উঠলে কত চৌত্রিশ বুঝতে পারছো তারপরে কত হচ্ছে তোমার ফিফটি নাইন তাহলে এখানে কত দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই হচ্ছে উনষাট ফিফটি নাইন পেয়ে গেলাম সিক্সটি থ্রি তারপরে সিক্সটি থ্রি তারপরে সেভেন্টি নাইন এটা সেভেন্টি সেভেন্টি নাইন তারপরে কত এইটটি সেভেন এটা এইট্টি এইটটি সেভেন নাইনটি সিক্স এটা নাইনটি সরি এটা হচ্ছে নাইনটি নাইনটি সিক্স তারপরে পাবো একশো দুই লাস্ট পাবো হচ্ছে আমাদের একশো একুশ মানে একদম এই জায়গাটা এই যে আমি প্রত্যেকটা প্লটিংগুলো করলাম দেখতে পাচ্ছ এবার এগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে যোগ করব জাস্ট এইভাবে স্কেল দিয়ে কিন্তু নয় হাত দিয়ে যোগ করা এটা কি বলছি আমরা লাইন গ্রাফ বা রেখাচিত্র দেখো বারো আছে বলে আবারও জায়গাটা বোঝাচ্ছি দশ এই অব্দি গেলে দশ তারপরে যে গ্রাফ পে যে ছোট্ট ছোট্ট ঘরগুলো কি বলেছি একটা মানে হচ্ছে এক কোটি তাহলে দশ কোটির পরে একটা উঠলে কত এগারো কোটি আরেকটা উঠলে কত বারো কোটি তারপরে কত আছে সাতাশ মানে কুড়ির পরে সাত ঘর উঠলে কত পাবো সাতাশ অ্যাজ ইট ইস আমরা ঘরটা করে ফেললাম আমরা অলরেডি নিচে লিখে দিয়েছি এটা শাল এদিকে কি লিখে দিয়েছি জনসংখ্যা ব্র্যাকেটে কোটি আমি এবার এই জায়গাটা কিন্তু মুছে ফেলবো একটু দেখো এবার ওপরে আমরা কি করব এটা লিখে দেব যে সরল রেখাচিত্র যেটা লিখব ভারতের সালভিত্তিক জনসংখ্যার বন্টন ব্র্যাকেটে উনিশশো থেকে কত হচ্ছে দু হাজার একুশ এইভাবে একটু হাইলাইটিং করে দেবে আর নিচে দুটো স্কেল দেখতে হয় একটা হচ্ছে আমি কিন্তু পাশে লিখছি কারণ জায়গা নেই বলে তোমরা কিন্তু নিচে লিখবে উল্লম্ব স্কেলে এক সেমিতে কত কোটি ধরেছি দশ কোটি জনসংখ্যা আমি একটু স্পিডে লিখছি বুঝতেই পারছো হাতে লেখা বোঝা অনেক কষ্ট তবুও আমি মুখে বলে দিচ্ছি উলম্ব স্কেলে এক সেমিতে দশ কোটি জনসংখ্যা আর তার নিচে লিখবে আবার অনুভূমিক স্কেলে এক সেমিতে দারুণ ইন্টারেস্টিং একত্রিশের পরে কত একচল্লিশ একচল্লিশের পরে কত একান্ন দেখো প্রত্যেকটা গ্যাপ কত করে দশ বছর করে যা গ্যাপ থাকবে সেটাই লিখবে বছর গ্যাপ থাকলে দুই লিখবে দুই বছর এক বছর গ্যাপ থাকলে কত এক বছর দশ থাকলে দশ তাহলে এক সেমিতে অনুভস গেলে এক সেমিতে দশ বছর কতটা আমি লিখে ফেললাম তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা লাইন গ্রাফের বা রেখাচিত্রের প্রিলিমিনারি স্টেজ অর্থাৎ সরল যে পার্টটা ছিল তা তোমরা বুঝে গেছো এরপরে আমরা কিন্তু যৌগিক বা মিশ্র নিয়ে এবং যুক্ত যে মানগুলো দেখালাম সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো টাটা